আমি নবীদ মাহবুব, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের কয়েকটা ব্যাপার। এক, রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নাই, বন্ধুর বাসায় দাওয়াত, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম যে গিয়ে দেখি সে তখনও লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে দাঁত মাজছে, আমিও বুঝতে পারছি না কি করব। সেকেন্ড হলো যে পলিউশন একদমই নেই, আমরা তো পলিউশনে এত অভ্যস্ত যে এখন পলিউশন না থাকার জন্য সবার অ্যাজমা হচ্ছে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি ছোটবেলায় অনেক ঈদি পেতাম, বড় প্রশ্ন হলো যে এই ঈদিগুলি কোথায় গেল। আসলে আমরা বাপ মারা রক্ষক এবং ভক্ষক। সবাইকে আমি একটা কথাই বলি, আমার দুটো সন্তান, আপনার যদি দুটো সন্তান হয় তাহলে আমরা একটা বোঝাপড়া করে নিব যে ঠিক আছে, আপনিও দিতে চেয়েছিলেন আমার বাচ্চাদের ঈদি, আমিও দিতে চাচ্ছি ঈদি, সুতরাং বুঝে নিলাম, কোনো আদান প্রদান প্রয়োজন নাই। তবে আপনার যদি পাঁচটা সন্তান থাকে আমাকে প্লিজ দিবেন না, কেননা আমার দুটো সন্তান, আপনি যদি আমার দুটো সন্তানকে ঈদি দেন আমার কিন্তু উল্টো পাঁচজনকে দিতে হবে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় 300% নেগেটিভ গ্রস মার্জিন। চার হলো যে ঈদ কবে হবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকে। আমার কথা হলো, আপনি যখন দেখবেন টিভিতে 7 দিন ধরে ঈদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বুঝবেন তখনই ঈদ শুরু। পঞ্চম ব্যাপার হলো যে ঈদটা কবে হবে, এটাও একটা বড় ব্যাপার। তিনটা সময় হতে পারে, সৌদি আরেবিয়া টাইম, বাংলাদেশ টাইম কিংবা হাতিয়া অর্থাৎ লোকাল টাইম। যাই হোক, ঈদ হলো ঈদ এবং সবাই ঈদে আনন্দ করবেন, কারণ দিস ইজ দ্য বেস্ট ডে অফ দ্য ইয়ার। ঈদ মুবারক।